परम करुणामय प्रभुर नामे शुरू करছি সুফি জাম্বির यूट्यूब चैनले আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি ডিএম রাহাত। এক ভাই প্রশ্ন করেছেন যে আমার পিতামাতা তো গুরুকে পছন্দ করেন না, আমি কি করব? অর্থাৎ অনেকের পিতামাতাই আছেন যারা পীর মুর্শিদ বা বায়াত হওয়া এগুলো পছন্দ করেন না। সে ক্ষেত্রে সন্তানেরা কি করতে পারে আজ সে ব্যাপারে আলোচনা করব। আমাদের সমাজে একটি কথা প্রচলিত যে বাবা মাই সবচেয়ে বড় পীর, বাবা মা থাকতে পীর লাগে না। আবার কেউ কেউ বলে থাকেন যতদিন পর্যন্ত বাবা মা বেঁচে আছেন ততদিন পর্যন্ত কোনো পীর ধরার বা বায়াত হওয়ার দরকার নেই, বাবা মায়ের সেবা করলেই হবে বা তাদের কথা শুনলেই হবে। তারা যদি মারা যান তখন যদি প্রয়োজন বোধ হয় তাহলে বায়াত হতে হবে অন্য কোনো পীরের কাছে, পিতামাতা থাকতে অন্য কোনো পীরের কাছে যাওয়া যাবে না। এখন কথা হলো পিতামাতা কি সত্যি মুর্শিদ, পীর বা গুরু? হ্যাঁ, পিতামাতা স্থূলের গুরু। স্থূলের মধ্যে তারা হচ্ছেন সবচাইতে বড় এবং শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ গুরু। অর্থাৎ দুনিয়াবি যত ব্যাপার আছে পিতামাতার চেয়ে কোনো বড় গুরু নেই। পিতামাতাই হচ্ছে দুনিয়ার মধ্যে দুনিয়াবি যত বিষয় আছে সব কিছুর মধ্যে সন্তানের বড় গুরু, কিন্তু তারা সেই পরম গুরু না বা তারা সেই আধ্যাত্মিক গুরু না যার কাছ থেকে দীক্ষা নিয়ে বা শিক্ষা নিয়ে আত্মোন্নতি করা সম্ভব, আত্মজ্ঞান লাভ করে আত্মদর্শন সম্ভব বা মাওলার দেখা বা আল্লাহর দেখা বা স্রষ্টার দেখা পাওয়া সম্ভব। তারা সেই গুরু না, তারা হচ্ছেন জাগতিক গুরু। যে দুনিয়াবি আমার কোনো সমস্যা বা দুনিয়াবি কোনো কাজে আমি কি সিদ্ধান্ত নিব, আমি কি করব না করব, এ ব্যাপারে পিতামাতাই হচ্ছেন বড় গুরু। তাদের আদেশ সবসময় পালন করতে সন্তান বাধ্য, কিন্তু তারা পরকালের জন্য কিছু করতে পারবেন না। অর্থাৎ একজন মানুষের আত্মিক উন্নতি বা পরকালের জন্য যে কর্ম করা বা আল্লাহকে লাভ করার জন্য যে জ্ঞান বা যে সাধনা, এগুলোর সাথে পিতামাতার তেমন কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, একজন গুরুবাদী পিতা বা একজন ভালো ভক্ত পিতা যদি হয়ে থাকেন তাহলে সে সন্তানকে অনেক বিষয়ে সহযোগিতা করতে পারেন, সেটা আলাদা কথা। তাছাড়া বাবা মা যদি গুরুবাদী হয়ে থাকেন, আত্মজ্ঞানী হয়ে থাকেন, তাহলে তো তারা এই ব্যাপারটা নিয়ে সমস্যা করবে না। তাই প্রশ্নটা এখানে আসে না। প্রশ্নটা হচ্ছে যে তারা দুনিয়াবি বা তারা পীরপন্থী না বা গুরুবাদকে পছন্দ করেন না, সুফিবাদকে পছন্দ করেন না, আধ্যাত্মিকতা পছন্দ করেন না। এক কথায় অর্থাৎ পীর মুরিদির যে ব্যাপার বা শিক্ষা দীক্ষা বা গুরু শিষ্যের যে ব্যাপারটা, এগুলো তারা পছন্দ করেন না। এমন বাবা মায়ের ক্ষেত্রে কথাটা মূলত আসে। এখন যেহেতু তারা স্থূলের সবচাইতে বড় গুরু বা দুনিয়াদারির মধ্যে তারা সবচাইতে বড় গুরু বা সম্মানের মানুষ, তো সেক্ষেত্রে কোনোভাবেই তাদেরকে অসম্মান করা যাবে না, তাদের কথার অবাধ্য হওয়া যাবে না, এটাই স্বাভাবিক। তাদের মনে কষ্ট দেওয়া যাবে না। তো সেক্ষেত্রে সন্তানের করণীয় কি? সেক্ষেত্রে সন্তানের উচিত সন্তান যে জ্ঞান লাভ করে বা যে উপলব্ধি থেকে বায়াত হতে চাচ্ছে, দীক্ষা নিতে চাচ্ছে বা একজন পীরের গোলামি স্বীকার করতে চাচ্ছে, সেই বোধ, সেই উপলব্ধির কথা, সেই জ্ঞানের কথাগুলো বাবা মাকে বোঝানোর চেষ্টা করা সর্বোচ্চ বিনয়ের সাথে। যেভাবে বললে বাবা মা কথাগুলো শুনবে, একদম মানে মহাজ্ঞানী সেজে তাদেরকে জ্ঞান দিয়ে বা তারা ভুল এটা প্রমাণ করার যে চেষ্টা সেটা না করে বরং বিনয়ের সাথে যে এই ভাব থাকবে যে সন্তান হিসেবে বাবা মার প্রতি একটা শ্রদ্ধা রেখে যে আমি এই বিষয়টা বুঝতে পেরেছি বা আমার কাছে এটা মনে হয়েছে, আপনার একটু শুনুন যে পরকাল বলতে কিছু একটা আছে। একজন মুর্শিদের কাছে আত্মসমর্পণ করতে হয়, আল্লাহকে লাভের জন্য ওসিলা অন্বেষণ করতে হয়, তা না হলে আল্লাহকে লাভ করা যায় না, ইত্যাদি ইত্যাদি। যে উপলব্ধিগুলো আপনার হয়েছে বা যে কারণে আপনার উপলব্ধি হয়েছে পুরো বিষয়টাই তাদের সাথে শেয়ার করুন, তাদেরকে বলুন। হতে পারে তারা আপনার কথা বুঝতে পারবে, সেক্ষেত্রে তারা বায়াত না হলেও আপনাকে তারা পীরের কাছে যেতে দিবে, অনুমতি দিবে। এরকম অনেক ভক্ত সন্তান আছে বা ভক্ত আছেন যাদের পিতামাতা গুরুবাদী না বা তারা কোথাও বায়াত হন নাই কিন্তু সন্তানকে পীরের কাছে যেতে বাধা দেন না বা মন্দ বলেন না, অনেক ক্ষেত্রে উৎসাহিত করেন, কিন্তু তারা কিন্তু গুরুবাদী না বা সুফিপন্থী না। কারণ সন্তান তাদেরকে বোঝাতে পারে বা দেখে যে বায়াত হওয়ার পর বা সন্তানের মধ্যে যা আচার আচরণ তাতে খারাপ কিছু নেই, সেক্ষেত্রে বাবা মা তেমনভাবে বাধা দেয় না। কিন্তু যদি ধর্মান্ধ হয়, গোড়ামি করে না, এত কিছু বুঝতে চাই না, আমি তোমাকে যেতে দিব না, সে ব্যাপারটা ভিন্ন। তাই প্রথম অবস্থায় চেষ্টা করতে হবে তাদেরকে বোঝানোর চেষ্টা করা। যদি বোঝাতে পারেন তাহলে ভালো, আর যদি না বোঝাতে পারেন সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনার উচিত হবে অনুমতি পান বা না পান, যদি একজন সদ্গুরুর দেখা পান তাহলে তার কাছে দীক্ষা নেওয়া বা মুরিদ হওয়া। এক্ষেত্রে বাবা মায়ের আদেশ অমান্য করলে আপনার কোনো ক্ষতি হবে না, কারণ আপনার কবরে আপনি যাবেন, তার কবরে সে যাবে। আপনার পরকাল আপনার, তার পরকাল তার। কুরআন, হাদিস বা অন্য ধর্মগ্রন্থ বা শাস্ত্রগুলো দেখলে যেটা জানা যায় স্পষ্টভাবে, সেটা হচ্ছে এক আত্মা অন্য আত্মার পাপের ভার বহন করবে না, পিতা তার সন্তানের পাপের ভার বহন করবে না, সন্তান তার পিতার পাপের ভার বহন করবে না। এটাই সকল ধর্মের কথা। অর্থাৎ যার যার কর্ম তার তার, যার যার কর্মের ফল সেই ভোগ করবে। সেক্ষেত্রে দুনিয়াবি যদি কোনো বিষয় হয়, অর্থাৎ এখানে আল্লাহ এবং রাসুল সম্পৃক্ত না, দুনিয়াবি কোনো সিদ্ধান্ত, সেক্ষেত্রে বাবা মায়ের কথা মানতে হবে। কিন্তু যদি আল্লাহ এবং রাসুল অর্থাৎ ঈশ্বর কেন্দ্রিক কোনো বিষয় হয়ে থাকে বা পরকাল মুক্তির কোনো বিষয় হয়ে থাকে, সেক্ষেত্রে দুনিয়ার কারো কথা শোনা যাবে না। সেক্ষেত্রে যেটা সঠিক আপনাকে সেটাই পালন করতে হবে। যদি আপনি সেটা না পালন করেন তাহলে আপনি অপরাধী হবেন, পাপী হিসাবে গণ্য হবেন। অর্থাৎ বাবা মাকে সন্তুষ্ট রাখার জন্য আপনি এই জীবন শেষ করে দিলেন, কারো কাছে বায়াত হলেন না, সেক্ষেত্রে আপনার পরকালটা ধ্বংস হল। তখন আপনার বাবা মা পরকালে এসে আপনাকে উদ্ধার করবে না। এই বিষয়টা মোটামুটি সবাই বুঝেন যে যার যার কবরে তার তার যেতে হবে, যার যার পরকাল তার তার, যার যার কর্ম তার তার, যার যার কর্মের ফল শেষে পাবে। তাই এখানে বাবা মার কথা শোনার কিছু নেই। আপনি একটা ঘর উঠাচ্ছেন বাসায়, আপনার বাবা মা মানা করলে এটা করো না। আপনি হয়তো কাউকে বিয়ে করতে চাচ্ছেন, আপনার বাবা মার অপছন্দ, যদি আপনি সেক্ষেত্রে কথা না দিয়ে থাকেন বা এমন কোনো ওয়াদাবদ্ধ না হয়ে থাকেন যে এই ওয়াদাবদ্ধ ভঙ্গ করা যাবে না, তাহলে আপনার বাবা মার কথা শুনতে হবে। আর যদি আপনি ওয়াদাবদ্ধ হয়ে যান, অর্থাৎ সেই বিষয়টা ধর্মের সাথে সম্পৃক্ত হয়ে যায়, অর্থাৎ একজন অঙ্গীকার করলে সেটা ধর্মের সাথে সম্পৃক্ত হয়ে গেল, ওয়াদা রক্ষা করতেই হবে, তখন কি করতে হবে? তখন আর বাবা মার কথা শোনা যাবে না, তখন আপনাকে ওয়াদা রক্ষা করতে হবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সেটা দুনিয়াদারি বিষয়ের সাথে সম্পৃক্ত ততক্ষণ পর্যন্ত বাবা মার কথাই শেষ কথা। কিন্তু যখন কথাটা আর দুনিয়াদারির মধ্যে থাকবে না, কোনো কারণবশত সেটা ধর্মীয় অর্থাৎ পরকালের বিষয়, আত্মিক বিষয় বা মুক্তির বিষয় চলে আসবে, পাপ পুণ্যের বিষয় চলে আসবে, তখন আপনি কারো কথা শুনতে পারবেন না। আপনাকে যেটা সঠিক সেটাই পালন করতে হবে। তাই প্রথমে বাবা মাকে বোঝাতে হবে, না বুঝলে আপনার যেটা সঠিক মনে হয় আপনাকে সেটা করতে হবে। এক্ষেত্রে একটি কথা যুক্ত করতে চাই, যদি এই আলোচনায় সেটা না আনলেই ভালো হতো, কারণ বিষয়টা বিতর্কিত। সেটা হচ্ছে আপনি এমন পিতামাতার ঘরে জন্ম নিয়েছেন সেটা আপনার কর্মের কারণেই, অর্থাৎ এটা আপনার কর্মের ফলস্বরূপ। আপনি তো একটি গুরুবাদী ফ্যামিলিতে বা পরিবারও জন্মগ্রহণ করতে পারতেন, অর্থাৎ আপনার বাবা মা গুরুবাদী হতো, আপনি সেখানে যদি জন্মগ্রহণ করতেন তাহলে কিন্তু আপনার পিতামাতাকে আপনার বোঝাতে হতো না, বরং তারাই আপনাকে বোঝাতো। অর্থাৎ আপনি এক ধাপ আগানো থাকতেন, ছোটোবেলা থেকেই আধ্যাত্মিকতার প্রতি আপনার আগ্রহ থাকতো, আপনি অনেক জ্ঞান লাভ করতেন বাবা মার কাছ থেকে। কিন্তু যখন সেটা হচ্ছে না, বরং আপনি এমন ঘরে জন্মগ্রহণ করেছেন যে আপনার পিতামাতা এগুলো বুঝেই না এবং আপনাকে করতে দেবে না, এবং তারা এক ধরনের ধর্মান্ধই বলা চলে, সেটার জন্য অনেকটা আপনি দায়ী, অর্থাৎ আপনার কর্মদায়ী। পূর্বের সঞ্চিত কর্মের কারণেই আপনার এমন পিতামাতার ঘরে জন্মগ্রহণ করতে হয়েছে। তাই আপনাকে যুদ্ধ করে, অর্থাৎ যেভাবেই হোক একটা স্রোতের বিপরীতমুখী হয়েই ধর্মপথে চলতে হবে। কিন্তু আপনার কর্ম যদি স্বচ্ছ হতো, আগের সঞ্চিত কর্ম, তাহলে আপনার এই পথটা সহজ হতো, অর্থাৎ আপনার নৌকাও যেদিকে স্রোত সেদিকে, সেদিকে আপনার কষ্ট কম হতো। কিন্তু কর্মের কারণে এখানে আপনার কষ্টটা বেশি হচ্ছে। তাই এমন কর্ম করা উচিত যেন এবার যা হওয়ার হয়ে গেছে, আগামীতে যেন অন্তত পক্ষে একজন গুরুভক্ত পিতামাতার ঘরে আমাদের জন্ম হয় সেভাবে কর্ম করে যাওয়া। তাই সাধক বিজয় তার একটি গানে বলেছেন, আবার যদি পাঠাও দয়াল এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত বা গুরু ভক্ত মায়ের কুলে জন্ম দিও আমারে, আমি মুচি হলেও শুচি হব। অর্থাৎ এবার যা হওয়ার হয়েছে, যদি আবার একটা জন্ম পাই, সুযোগ পাই মানব কুলে আসার, তাহলে যেন আমাদের কৃষ্ণ ভক্ত, তার গানের ভাষা তিনি সনাতন ধর্মের ভাষায় বলেছেন, অর্থাৎ গুরু ভক্ত, পীর ভক্ত, একটা সুফিপন্থী বা আধ্যাত্মিক পরিবারে যেন আমাদের জন্ম হয়, এই বাসনা করার কথা তিনি বলেছেন। জন্ম আর না হলে তো না হলো, অর্থাৎ মুক্তি। আর যদি পশুকুলে চলে যায় তাহলে তো সেটা আরেক ব্যাপার, কিন্তু যদি মানবকুলেই আসতে হয়, দয়াল যদি পাঠায়, তাহলে যেন একজন কৃষ্ণ ভক্ত পিতামাতার কাছে, অর্থাৎ গুরু ভক্ত পিতামাতার কাছে যেন আমাদের পাঠান। এই প্রার্থনাটা সবার রাখা উচিত এবং সেরকম কর্ম করা উচিত। কারণ এটা খুব বড় একটা সমস্যার, যদি পিতামাতা গুরুবাদী না হয় তাহলে সন্তানের গুরুবাদী হওয়াটা অনেক কষ্টের। কিন্তু পিতামাতা যদি কৃষ্ণ ভক্ত হয়, অর্থাৎ গুরু ভক্ত হয়, পীর মুরিদি পছন্দ করেন, তাহলে কিন্তু সন্তানের পথ অনেকটা সহজ হয়। কারণ ছোটবেলা থেকেই সে আধ্যাত্মিক একটি পরিবার পায়, তার সব কিছুতেই একটা অন্যরকম ভাব থাকে, ছোটবেলা থেকেই সে অনেক কিছু বুঝতে পারে। কারণ দেখা যায় 70 বছর বয়স, 50 বছর বয়সে যে এক একজন বায়াত হয়, কেউ জীবনের শেষ পর্যায়ে 90 বছর বয়সে বায়াত হয়। কিন্তু যদি গুরু ভক্ত পিতামাতার ঘরে জন্মগ্রহণ করতো, তাহলে জন্মের পর থেকে এগুলো দেখতো, হয়তো বা যখন বুঝার বয়স হতো তখনই সে দীক্ষা নিতে পারতো। অর্থাৎ প্রায় একটা জনম এগিয়ে থাকতো শুধুমাত্র কৃষ্ণ ভক্ত বা গুরু ভক্ত পিতামাতার ঘরে জন্মগ্রহণ করার কারণে। তাই দয়ালের কাছে আমাদের প্রার্থনা থাকবে, যদি আবার আমাদের জন্ম হয় তাহলে যেন সত্যিই একজন গুরুভক্ত পিতামাতার ঘরেই আমাদের পাঠান। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।